নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের খুবই ভালোবাসার জায়গা দীঘা। প্রত্যেকেই বছরে এক থেকে দুবার বা তারও বেশি দীঘাতে ঘুরতে যান। ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেছেন যে 400 টাকার হোটেল, 300 টাকার হোটেল, কিন্তু যখন আপনি নিজে ঘুরতে এসেছেন কত টাকা পেমেন্ট করতে হচ্ছে সেটা আপনার থেকে কেউ ভালো জানে না। বন্ধু নিয়ে গেলে সব রকম পরিবেশেই কিন্তু মানিয়ে নেওয়া যায়, কিন্তু সঙ্গে যদি ফ্যামিলি থাকে সেক্ষেত্রে হোটেল একটু ভালো না হলে চলে না। ভালো হোটেলগুলোর চার্জ তো একটু ভালো থাকেই, তবে অফ সিজনে ভালো হোটেলগুলোও কিন্তু অনেক কম টাকাতে রুম দিয়ে দেয়। হোটেল আশা ইন্টারন্যাশনাল সমুদ্র সৈকত থেকে মাত্র 1 মিনিট দূরে অবস্থিত। এর সামনে আরও বেশ কিছু হোটেল রয়েছে, তবে তাদের চার্জেস অনেকটাই বেশি। তো হোটেল আশা ইন্টারন্যাশনাল থেকে তো আমি কার্ড সংগ্রহ করে নিয়েছি, আর ডিসক্রিপশানে সেই নম্বর দেওয়া থাকবে। তো এই হোটেলগুলোর কিন্তু মানে প্রাইস প্রায় 2200 থেকে 2500 টাকার মধ্যে থাকে। সকল রুমই এসি, তবে এই রেট বিভিন্ন সময় পরিবর্তিত হয়, বিশেষ করে অফ সিজনে এই রেট অনেকটা কমে যায়। হোটেল রূপসী বাংলা, লেখা রয়েছে 16 আনা বাঙালি খাবার। এই হোটেলে থাকি নাই থাকি লুকটা এতটাই ঝাঁ চকচকে, পা যে কীভাবে ভেতরে প্রবেশ করে গেল নিজেই বুঝতে পারিনি। তো এই মুহূর্তে আছি হোটেল রূপসী বাংলাতে। তো হোটেলের কিন্তু এখানে প্রাইস আছে মানে সোমবার থেকে বুধবার 1800 থেকে 1900 টাকা, আর শুক্র শনি রবিবার কিন্তু এখানে রেঞ্জে রয়েছে আপনার 2500 টাকা। রিসেপশানে বড় টিভি লাগানো রয়েছে, আর সেখানে অনেকে সিরিয়াল খবর কবিতে দেখছেন। আর রিসেপশানেতেই কিন্তু রয়েছে একটি সুন্দর অ্যাকোরিয়াম, আর সত্যি মানে এতটাই ভালো লাগবে আপনার ঢোকার মুখেই এত সুন্দর একটা অ্যাকোরিয়াম। আর অ্যাকোরিয়ামের অপোজিটেই কিন্তু এই রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার টেবিলগুলো ট্রান্সপারেন্ট, মানে দেয়ালের দুপাশেই কিন্তু কাঁচ দিয়ে তৈরি এই অ্যাকোরিয়াম। রেস্টুরেন্টটা আপনাদের ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে হোটেল রূপসী বাংলার রেস্টুরেন্ট, আর মানে ডাইনিং প্লেস। এখানে বসেই খাওয়া দাওয়া করেন, একদম ঝাঁ চকচকে যাকে বলে, একদম সুন্দর একটা পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন। আর আপনাদের অবশ্যই এখানে যে মেনু চার্ট রয়েছে, মেনু চার্টটা আপনাদের শেয়ার করব। আর এই হোটেলে না থাকলেও আপনি যদি অন্য হোটেলে থাকেন, এই হোটেলে কিন্তু এই মেনুগুলো ট্রাই করতে পারেন। প্রচুর ধরনের আইটেম রয়েছে, অনেক আইটেমের নামই শুনিনি। এত রকমের আইটেম যে শুধু এইগুলোর উপরেই একটা ভিডিও বানানো যাবে। চিকেন ফ্রাইড রাইস 190 টাকা, মিক্সড ফ্রাইড রাইস 250 এবং চিলি চিকেন 230 টাকা, এগ ফ্রাইড রাইস রয়েছে 160 টাকা এবং ভেজ ফ্রাইড রাইস 150 টাকায়। ভেজ থালি 180, কাতলা থালি 250, রুই থালি 220, ইলিশ থালি 500, পাবদা থালি 350, পার্সে থালি 320, মটন থালি 400 এবং চিকেন থালি 300। এবার আরেকটি হোটেলে প্রবেশ করব, হোটেল আমার দীঘা, খুবই জনপ্রিয় একটি হোটেল। তো এখানে রুমের রেট মানে শুক্র শনি রবি মোটামুটি 2200 টাকার মতো থাকে, ইনক্লুডিং জিএসটি। মানে জিএসটি আপনার আলাদা করে দিতে হবে না। আর অফ টাইমে এলে মানে ওই টাকাটাকে কিছু হয়তো কম হবে সোম থেকে বৃহস্পতি। সব থেকে বেটার হবে আপনারা যদি কল করেন, তখনই বুঝতে পারবেন যে ওই দিনে হোটেলগুলির রেট কীরকম চলছে। আমার দীঘা হোটেলের যে খাওয়ার জায়গাটা রয়েছে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিও যখন করছি তখন সময় ছিল 8:30, আর সেই সময় তো খাওয়ার কোনো বালাই নেই, তো সেই কারণেই কিন্তু এই যে রেস্টুরেন্টগুলো কিন্তু ফাঁকা রয়েছে। এখন রয়েছি হোটেল সাগরী। তো আর দাদার সঙ্গে কথা বলে একটু জানতে পারলাম যে মোটামুটি সোম থেকে বৃহস্পতি তো দীঘাতে নিয়ম একই, মানে রেট মোটামুটি 900 থেকে 1000-এর মধ্যে রেঞ্জ থাকে নর্মাল যে রুম রয়েছে। আর মানে শুক্র শনি রবি এসি যে রুমগুলো রয়েছে সেই রেঞ্জ কিন্তু 2240 টাকা, আর মানে 3 জন থাকতে পারবেন রুমে। এবং নন এসি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার চার্জ করছে 1500 টাকার মতো। তো এসেছিলাম হোটেল টোকিও ইনে, তো পাশেই এনাদের রেস্টুরেন্টও রয়েছে, আর এই মুহূর্তে ওনাদেরও কিন্তু রুম পুরো বুকিং হয়ে গিয়েছে। সিজনে এসি রুমের ভাড়া থাকে 2000 থেকে 2200 এবং নন এসিগুলো 1500। আবার ওই রুমই আবার যখন অফ সিজন অর্থাৎ সপ্তাহের মাঝামাঝিতে এসি রুমই কিন্তু 1400 থেকে 1500 টাকায় পাওয়া যায়, আর যে নর্মাল রুমগুলো রয়েছে সেগুলো 1000 টাকার ভেতরে। এই হোটেলে মানে কিছু রুম রয়েছে যেটা 6 জন মানুষ থাকতে পারবেন, আবার এমনও রুম রয়েছে যেটাতে 9 জনও অনায়াসে থাকতে পারবেন। 9 জনের যে রুমটা রয়েছে সেখানে 2টো হচ্ছে বাথরুমও রয়েছে।
অফ সিজনে এই রুমটির ভাড়া 2,500 টাকার মতো, আর আবার সিজনে হলে এই রুমই আবার হয়ে যায় 4,000 থেকে 4,500 টাকা। মেন রোডের অপোজিটে অর্থাৎ যদি আপনি সি বিচ থেকে দূরের হোটেলে থাকেন সেক্ষেত্রে ভাড়া একটু কম পড়বে। আর এই যে রুমগুলো রয়েছে এগুলোর কিন্তু নর্মাল রুমের ভাড়া 900 থেকে 1,000 টাকা এবং এসি রুমের ভাড়া মিনিমাম 2,000 টাকা। এছাড়াও গিয়েছিলাম কাঞ্চন ইন্টারন্যাশনাল হোটেল, জিৎ, আরও বেশ কিছু হোটেলে, তো সেইগুলোর নাম্বার কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যে হোটেলে থাকছেন যদি মনে হয় খাবারের চার্জ একটু বেশি, তাহলে চলে আসতে পারেন ফুড প্লাজা রেস্টুরেন্টে। এখানে এই যে চাউমিনটা না, এগ চাউ খুব সুন্দর বানায় এবং চিকেন চাউও খুব সুন্দর বানায়। আর এগ চাউয়ের কিন্তু এখানে প্রাইস মাত্র 60 টাকা। আমরা যতবার যাই এই দোকান থেকেই কিন্তু চাউমিন খাই। অনেকেই একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন, তাই দীঘা থেকে একটু দূরে যদি ওসিয়ানা ঘাটে থাকতে চান, এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে এবং এসি এবং নন এসি দু রকমেরই রুম পাবেন। আরও কিছু রুমের কন্ট্যাক্ট ডিটেলস আমি শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।